আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও ফিরে এলাম সবচাইতে বেশি স্বাদের দুধ সেমাইয়ের রেসিপি নিয়ে। ঈদ মানেই কমন একটি আইটেম সেমাই তৈরি, আর এই সেমাই স্পেশালভাবে মুখে লেগে থাকার মতো স্বাদে তৈরি করে দেখাচ্ছি। অন্যান্য সেমাই থেকে এই দুধ সেমাইটা কিন্তু একটু বেশি মজাদার হয়। আজকে রেসিপির জন্য এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা সেমাই ব্যবহার করব। এ পর্যায়ে চলে এলাম চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি সামান্য গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তা, কাজু, কাঠ আর চীনাবাদাম, সামান্য কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে আমি চুলার আঁচ একেবারেই লোতে করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি বাদামগুলো তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে যেই ঘি ছিল তার মধ্যে আমি সেমাইগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সেমাইগুলো 5-6 মিনিট ভেজে নিচ্ছি, তবে চুলার আঁচ একেবারেই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে সেমাইগুলো ভেজে নিতে হবে। সুন্দর একটি স্মেল চলে আসছে। সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণ তরল দুধ। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি আর 3টি এলাচকে আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি মিক্সড করে নিচ্ছি। দুধে বলক আসার জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে দুধে বলক এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর দুধটা অনবরতই নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এইভাবে আমি প্রায় 30 থেকে 35 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে দুধটাকে জাল করে নেব। এভাবে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম করে রাখাতে এর মধ্যে কয়েকবারই সর উঠে গেছে, আর এই সরগুলোকে আমি বারবার ভেঙে দিচ্ছি। আর এতে করে সেমাইটা রান্নার পর অনেক টেস্টি হয়ে যাবে। আর দুধটাকে জাল করে প্রায় 2 কাপ পরিমাণ দুধ আমি কমিয়ে নিচ্ছি। ঈদের আর বেশি সময় বাকি নেই। আশা করছি আজকের এই ঈদ স্পেশাল সেমাই রেসিপিটি আপনারা ফলো করে বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। আর যদি বাসায় তৈরি করেন তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন সেমাইটা কেমন হয়েছে। এইভাবে আমি বারবার দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা যত বেশি জাল করা হবে আপনার সেমাইটা খেতে তত বেশি মজাদার হবে। আবারও দুধের সর ভেঙে দিচ্ছি। এভাবে আমি 4 থেকে 5 বার দুধের সরটা ভেঙে দিয়েছি। আর এতে করে আপনার সেমাইটা স্পেশালভাবে তৈরি করা হবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। দেখুন দুধের কালারটা ক্রিমি একটি কালার চলে এসেছে। সেমাইটা দেওয়ার পর 4-5 মিনিট আমি সেমাইটাকে রান্না করে নেব। আর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আবারও মিক্সড করে নিচ্ছি। সাইডের যে সরগুলো উঠেছে তাও ভেঙে দিয়ে দিলাম। এই অবস্থায় যদিও আপনার সেমাইটাকে পাতলা মনে হবে, রান্নার পরে কিন্তু একদম পারফেক্ট পর্যায়ে চলে আসবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম।
কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দেখুন সেমাইটা ঠান্ডা করে নেওয়ার পর একেবারেই পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন সেমাইয়ের কালারটা কত সুন্দর চলে এসেছে। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো স্বাদের দুধ সেমাইয়ের রেসিপি। কিছুটা বাদাম দিয়ে আমি গার্নিশিং করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।